নমস্কার বন্ধুরা বন্ধুরা সন্তু ইউটিউব পক্ষ থেকে আপনাদের সবাইকে এই নতুন ভিডিওতে স্বাগত আমাদের প্রত্যেকের জন্য কিন্তু দারুণ সুখবর কারণ এই মুহূর্তে ভারতীয় পোস্ট অফিস বা ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক সর্বসাধারণের উদ্দেশ্যে কিছু ফ্র্যাঞ্চাইজি দিতে চাইছে অর্থাৎ যারা বাড়িতে বসে ব্যাংকিং পোর্টাল নিয়ে কাজ করতে চাইছে বা আধার সার্ভিসের কাজ করতে চাইছে বা আরও এ ইপিএস সিস্টেম বা মানি ট্রান্সফার বিভিন্ন রকমের কাজ করবার জন্য কিন্তু ভারতীয় পোস্ট অফিস অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক কিন্তু কিছু সার্ভিস প্রোভাইড করছে বন্ধুরা এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে যদি আপনারা ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন বা বিসি নিতে পারেন যেটাকে বলছে বিজনেস করেসপন্ডেন্ট সেই বিজনেস করেসপন্ডেন্ট নিলে কিন্তু আপনারা নতুন আধার কার্ড ক্রিয়েট করতে পারবেন বা আধারের সঙ্গে মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন এছাড়াও আপনার ডোমেস্টিক মানি ট্রান্সফার থেকে শুরু করে এই সিস্টেম আরও বিভিন্ন রকমের যে পরিষেবাগুলো রয়েছে অর্থাৎ আমাদের মতো ছোটো ছোটো সাইবার ক্যাফেগুলো যে পরিষেবাগুলো প্রদান করে এই প্রত্যেকটি জিনিস কিন্তু ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অর্থাৎ ভারতীয় পোস্ট অফিস কিন্তু দিতে চলেছে সর্বসাধারণকে কারা কারা এই ফ্র্যাঞ্চাইজি নিতে পারবে কী কী ক্রাইটেরিয়া রয়েছে কি কী কোয়ালিফিকেশান চাইছে এবং এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের প্রত্যেকটি সার্ভিসে কি কি চার্জ রয়েছে প্রত্যেকটি জিনিস কিন্তু আজকের এই ভিডিওতে আমি এ টু জেড বুঝিয়ে দেবো কারণ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক কিন্তু একটি নোটিফিকেশনের মাধ্যমে আমাদের জানিয়েছে এবং ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অফিশিয়াল সাইডে কিন্তু প্রত্যেকটা জিনিস দিয়ে দিয়েছে তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভারতীয় পোস্ট অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে রয়েছে এই ওয়েবসাইট খোলার সঙ্গে সঙ্গে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন একটি স্ক্রল যাচ্ছে তা বন্ধুরা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে এখান থেকে দেখা যাচ্ছে পাবলিক নোটিশ অর্থাৎ জনসাধারণের উদ্দেশ্যে কিন্তু ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে একটি নোটিশ জারি করেছে এবং এই নোটিসের মধ্যে কি লেখা রয়েছে দেখুন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর অ্যাপয়েন্টমেন্টস অফ ইন্ডিভিজুয়াল বিজনেস করেসপন্ডেন্ট তা বন্ধুরা নিচে লেখা রয়েছে দেখুন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দা ইন্টারেস্টেড ইন্ডিভিজুয়ালস অর্থাৎ বিজনেস করেসপন্ডেন্ট হিসেবে যারা কাজ করতে চাইছে তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন নোটিফিকেশন দিয়েছে তা আপনারা কিন্তু এই নোটিফিকেশন দেখে আপনারা অ্যাপ্লাই তা বন্ধুরা কারা কারা এই বিজনেস করেসপন্ডেন্ট অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছে দেখুন ফার্স্ট ডে পয়েন্টে দিয়েছে ইন্ডিভিজুয়ালস রিটায়ার্ড ব্যাঙ্ক রিটায়ার্ড টিচার্স রিটায়ার্ড গভর্নমেন্ট এক্স সার্ভিসম্যান অর্থাৎ ব্যাঙ্কে যারা কাজ করছে রিটায়ার্ড হয়ে গেছে এরকম পার্সন কিন্তু অ্যাপ্লাই করতে পারবে রিটায়ার্ড টিচার্স অর্থাৎ যারা টিচার পদে ছিল এখন রিটায়ার্ড হয়ে গেছে এছাড়াও রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় প্রত্যেকেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও সেকেন্ড যে পয়েন্টটি দিচ্ছে ইন্ডিভিজুয়াল পাবলিক কল অফিসার পি অপারেটর অর্থাৎ বন্ধুরা সেকেন্ড যে পয়েন্টটি দিয়েছে ইন্ডিভিজুয়াল পাবলিক কল অফিস অপারেটর অর্থাৎ প্রাইভেট বা পাবলিক অফিসে যারা পিসিও হিসেবে কাজ করছে তারা কিন্তু এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের বিসি হিসেবে অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও বন্ধুরা দিয়েছে দেখুন ইন্ডিভিজুয়াল ওনার্স অফ কিরানা স্টোর্স মেডিকেল ফেয়ার শপ এটসেট্রা অর্থাৎ যারা ফেয়ার শপে কাজ করছে রেশন শপে কাজ করছে বা কোনো মেডিকেল শপে কাজ করছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এজেন্ট অফ স্মার্ট সেভিংস স্কিম অফ গভর্নমেন্ট ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানিজ অর্থাৎ যারা গভর্নমেন্ট সেভিংস স্কিম হিসাবে কাজ করছে বা ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যুক্ত তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ইন্ডিভিজুয়াল পেট্রোল পাম্প ওনার পেট্রোল পাম্প ওনাররাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং বন্ধুরা সব থেকে আনন্দের খবর ইন্ডিভিজুয়াল অপারেটিং কমন সার্ভিস সেন্টার অর্থাৎ যারা সিএসসি সেন্টারের মাধ্যমে কাজ করছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও ইন্ডিভিজুয়াল রানিং ব্রাউজিং সেন্টার অর্থাৎ যারা সাইবার ক্যাফে অপারেট করছে বা বিভিন্ন ব্রাউজিং সেন্টারে কাজ করছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এছাড়া বন্ধু এখানে লাস্ট পয়েন্টে দেখতে পাচ্ছেন সেলফ হেল্প গ্রুপ অর্থাৎ আমাদের মধ্যে প্রচুর সংখ্যক মানুষ দেখবেন একসঙ্গে দশজন বারোজন মিলে একটি গ্রুপ তৈরি করেছে সেই সকল গ্রুপের মহিলারাও কিন্তু এই বিজনেস করেসপন্ডেন্ট বা ব্যাঙ্কিং বিসি হিসেবে কাজ করতে পারবে এবং বন্ধুরা নিচে দেখুন একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোডের মধ্যে আপনারা ক্লিক করলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন তা বন্ধুরা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দিয়েছে অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমেই কিন্তু আপনারা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের বিসির জন্য অ্যাপ্লাই করতে পারবে বন্ধুরা এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের ফর্ম ফিলাপ কিন্তু আমি একটা আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেবো তা বন্ধুরা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনাদের যদি মনে হয় যে এই ফর্ম ফিল আপের একটি ভিডিও আপনাদের দরকার অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পর আপনাদের লিস্ট অফ ডকুমেন্টস অর্থাৎ আপনাদের কোন কোন ডকুমেন্টস এর সঙ্গে জমা দিতে হবে সাপোর্টিং ডকুমেন্টস কি কি লাগবে প্রত্যেকটি জিনিস কিন্তু এ টু জেড নিচে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন যে কোন কোন ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে আমি কিন্তু ফর্ম ফিল আপের ভিডিওটি দিয়ে দেবো এবার বন্ধুরা আমি আপনাদের বলবো এই ব্যাঙ্কিং বিসি বা বিজনেস করেসপন্ডেন্ট যদি আপনারা নেন তাহলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন দেখুন বন্ধুরা ডোর স্টেপ ব্যাঙ্কিং বলে যে অপশনটি রয়েছে এই ডোর স্টেপ ব্যাঙ্কিংয়ে এ যখনই আপনারা ক্লিক করছেন এখানে কিন্তু স্পষ্ট করে উল্লেখ করেছে আইবিপিবি গিভস ইউ দা অপরচুনিটি অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক গিভস ইউ দা অপরচুনিটি টু এনজয় ব্যাঙ্কিং অর্থাৎ আপনারা বাড়িতে বসেই কিন্তু ব্যাংকের সকল কাজকর্ম করতে পারবেন উইথ আওয়ার ডোর স্টেপ ব্যাঙ্কিং সার্ভিসেস বন্ধুরা এই ডোর স্টেপ ব্যাঙ্কিং এর আন্ডারে আপনারা কি কি বেনিফিটস পাবেন এখানে কিন্তু উল্লেখ করেছে দেখুন পরপর অর্থাৎ আপনারা বাড়িতে থেকে ব্যাঙ্কিং সকল পরিষেবা কিন্তু কাস্টমারকে দিতে পারবেন ইজি অ্যান্ড কনভিনিয়েন্ট ব্যাঙ্কিং একদম সহজে আপনারা কাস্টমারকে ব্যাংকিং সার্ভিস দিতে পারবেন ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং আপনারা কিন্তু ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন কাস্টমারের সিম্পল সিকিওর অ্যান্ড হ্যাসেল ফ্রি ব্যাঙ্কিং অর্থাৎ যে পোর্টালটি তারা প্রোভাইড করবে সেই পোর্টালের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে কাস্টমার সার্ভিস দিতে পারবেন এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং অর্থাৎ আপনারা কিন্তু নতুন অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং ক্যাশ ডিপোজিট অ্যান্ড উইথড্রল অর্থাৎ যে কোনো ব্যাঙ্ক থেকে কিন্তু কাস্টমার ক্যাশ উইথড্রল করতে পারবে এবং ডিপোজিট করতে পারবে এবং মানি ট্রান্সফার যে রয়েছে আপনারা টোয়েন্টি ফোর আওয়ার কিন্তু মানি ট্রান্সফার করতে পারবেন অর্থাৎ কাস্টমারের টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারবেন এছাড়াও বন্ধুরা দেখতে পাচ্ছেন রিচার্জ অ্যান্ড বিল পেমেন্ট অর্থাৎ রিচার্জ বিল পেমেন্ট কিন্তু আমরা প্রত্যেকেই জানি এখন প্রত্যেকটি এই পি এস সার্ভিসেই কিন্তু এই ফিচার্সগুলো দিচ্ছে এছাড়াও অ্যাকাউন্ট রিলেটেড সার্ভিসেস কী কী সার্ভিস দেবে বেনিফিট অফ এ হস্ট অফ অ্যাকাউন্ট রিলেটেড সার্ভিস সার্চার্স লিঙ্ককেজ অফ আইবিপিপি ব্যাংকের সঙ্গে আপনারা আধার কার্ড লিঙ্ক করতে পারবেন এছাড়াও বন্ধুরা আপনারা প্যান আধার লিঙ্ক করতে পারবেন নমিনেশন করতে পারবেন রিকোয়েস্ট অ্যাকাউন্ট স্টেটমেন্ট বের করতে পারবেন এছাড়াও বিভিন্ন রকমের কাজ কিন্তু আপনারা এই পোর্টাল নিলে পেয়ে যাবেন বন্ধুরা সার্ভিস আন্ডার এই পি এস অর্থাৎ সার্ভিসের মধ্যে আপনাদের রয়েছে ক্যাশ উইথড্রল ব্যালেন্স এনকোয়ারি এবং মিনি স্টেটমেন্ট এই তিনটি কাজ কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও থার্ড পার্টি সার্ভিস বলে একটি অপশন রয়েছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স অ্যান্ড জেনারেল ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড অর্থাৎ এই সকল কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন এছাড়াও বন্ধুরা সব থেকে আনন্দের বিষয় আপনারা মোবাইল নাম্বার আপডেট ইন আধার অর্থাৎ আপনারা কাজ কিন্তু করতে পারবেন অর্থাৎ আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার করতে পারবেন এছাড়াও আপনারা নতুন আধার সেবা কেন্দ্র খুলতে পারবেন আর কি পারবেন বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন ডিজিটাল লাইফ সার্টিফিকেট অর্থাৎ যে সকল বয়স্ক মানুষেরা রয়েছে যারা প্রত্যেক বছর বছরে পেনশন পায় তাদের কাজগুলো কিন্তু আপনারা ঘরে বসে করতে পারবেন এছাড়াও পোস্ট অফিসের আন্ডারে যে সকল স্কিমগুলো রয়েছে অর্থাৎ সুকনাস এই সকল কাজগুলো কিন্তু আপনারা ঘরে বসে কাস্টমারকে সার্ভিস দিতে এবার বন্ধুরা আমাদের আমরা এই বিসি পয়েন্ট নিতে গেলে আমাদের কোথায় যোগাযোগ করতে হবে এবং কোন কোন ব্রাঞ্চে এই বিসি পয়েন্ট দিচ্ছে এখান থেকে বন্ধুরা একদম নিচে দেখুন সার্কেল অ্যান্ড ব্রাঞ্চেস বলে একটি অপশন রয়েছে এই সার্কেল অ্যান্ড ব্রাঞ্চেসের মধ্যে আপনারা একটি ক্লিক করবেন তা এই সার্কেল অ্যান্ড ব্রাঞ্চেস এর মধ্যে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু যতগুলো ব্রাঞ্চে এই কাজ হবে প্রত্যেকটি ব্রাঞ্চের অ্যাড্রেস দিয়ে দিয়েছে এবং তাদের ঠিকানা দিয়ে দিয়েছে এবার আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলের জন্য শুধু সার্চিং করতে চান তাহলে এখান থেকে আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ব্রাঞ্চে এই বিসি ফেসিলিটিগুলো দিচ্ছে এখানে প্রত্যেকটি জায়গায় কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ দিয়ে দিয়েছে তা আপনারা এই ডিস্ট্রিক্টগুলো কিন্তু চেক করে নেবেন এবং এই ডিস্ট্রিক্টের আন্ডারে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা রাইট সাইডে দেখুন একটি মেল আইডি রয়েছে ব্রাঞ্চ মেল আইডি এই ব্রাঞ্চ মেল আইডিতে কিন্তু আপনারা মেল করতে পারেন এছাড়াও আপনাদের ব্রাঞ্চ হেড অফিস রয়েছে সেই হেড অফিসের কিন্তু এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসগুলোতে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আপনাদের লোকাল যে ব্রাঞ্চটি রয়েছে এখানে একটি কল সেন্টার নাম্বার দিয়েছে এই কল সেন্টার নাম্বারে আপনারা সরাসরি কল করতে পারেন অথবা আপনাদের যে লোকাল পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তা বন্ধুরা আজকের এই আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আপডেটটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না আরও এই রিলেটেড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ